হ্যালো বন্ধুরা, আজকের এডিটোরিয়ালে 2 মার্চের এডিটোরিয়ালে প্রথম আমরা দেখব যে শীর্ষকটা এডিটোরিয়ালে, সেটা হচ্ছে হ্যানয় হিকাপ। তো এই এডিটোরিয়ালটা আজকের বিশেষ ইম্পর্টেন্ট এডিটোরিয়ালটা আমরা বেছেছি। তো এই এডিটোরিয়ালে যে গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস সেগুলো ফার্স্ট আমরা দেখব। তো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে গিয়ে হিকাপ। হিকাপ বলতে হেঁচকি তোলা, এই ওয়ার্ডটা এই এডিটোরিয়ালে প্রথমেই আছে, যেটাকে বলছি আমরা হ্যানয় হিকাপ। নেক্সট হচ্ছে গিয়ে কোল্যাপস। কোল্যাপস মানে কোনো জিনিসটা অকৃতকার্য হওয়া, অর্থাৎ সাকসেস না হওয়া। কোল্যাপসের আলাদা একটা মানেও হয়, যেমন বিল্ডিং কোল্যাপস হয়ে পড়লো, মানে ধ্বংস হয়ে গেল বা ধসে পড়লো, এটাকে আমরা কোল্যাপস বলি। নেক্সট হচ্ছে পারসিস্ট। পারসিস্ট মানে অবিরত লেগে থাকা কোনো জিনিসটা, তে পারসিস্টিং করা কোনো জিনিসকে, কোনো জিনিসের অবিরত কোনো জিনিসের পিছনে লেগে থাকাকে আমরা বলি পারসিস্ট। নেক্সট হচ্ছে গিয়ে অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট বলতে আকস্মিক, আকস্মিক যদি হঠাৎ করে বা সাডেন কোনো জিনিস হয় তাকে আমরা বলি অ্যাব্রাপ্ট। নেক্সট হচ্ছে গিয়ে সেট ব্যাক। সেট ব্যাক বলতে অবস্থার অবনতি, কোনো জিনিসটা যদি অবনতি হয় কোনো সিচুয়েশনের তাকে আমরা বলবো সেট ব্যাক। নেক্সট হচ্ছে কমিউনিকে। কমিউনিকে বলতে সরকারি ইস্তাহারকে আমরা কমিউনিকে বলি, অর্থাৎ গভর্নমেন্ট কমিউনিকেশনকে আমরা বলি কমিউনিকে। কনফ্লিক্টিং, কনফ্লিক্টিং মানে হচ্ছে গিয়ে পরস্পর বিরোধী। যদি কোনো মানুষের, অনেক সময় দেখা যায় মানুষের কাজ, ওয়ার্ক, ওয়ার্ক এবং টক, এই দুজনের, এই দুটোর মধ্যে কিন্তু আমরা কনফ্লিক্টিং নেচার দেখতে পাই। একজন এক এক মানে একটা ব্যক্তি এক কথা বলে আর এক কাজ করে, তো এই ধরনের এগুলোকে বলা হয় পরস্পর বিরোধী বা কনফ্লিক্টিং অ্যাটিটিউড। নেক্সট হচ্ছে গিয়ে আছে এটা ইনসিস্টেড। ইনসিস্টেড মানে কোনো জিনিসটাকে জেদাজেদি করা, এটাকে আমরা বলি ইনসিস্টেড। নেক্সট হচ্ছে গিয়ে স্যাংশনস। স্যাংশনস মানে নিষেধাজ্ঞা, যেমন আমেরিকা বিভিন্ন দেশের উপরেই সময় সময় কী করে, ওরা স্যাংশনস চাপায়, সেটা হচ্ছে ইকোনমিক স্যাংশনস মানে আর্থিক নিষেধাজ্ঞা। নেক্সট ওয়ার্ড আছে আমাদের কাছে ডিসম্যান্টলিং। ডিসম্যান্টলিং মানে হচ্ছে ভেঙে ফেলা কোনো জিনিসটাকে, কোনো জিনিসটাকে কনস্ট্রাক্ট করার পর, মানে গঠন করার পর ওটাকে আমরা ডিসম্যান্টল করি, অর্থাৎ হচ্ছে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিই, ভেঙে ফেলি। নেক্সট হচ্ছে গিয়ে বনহমি। বনহমি মানে খুবই হাসি খুশি ভাবকে আমরা বলি বনহমি। নেক্সট হচ্ছে গিয়ে রেজিম। রেজিম মানে আমল, বিভিন্ন যেমন আমল থাকে, যেমন আমরা বলি মুঘল রেজিম বা মুঘল পিরিয়ড, সুলতান, তার আগে ছিল সুলতানি বংশর, তো সুলতানি রেজিম। নেক্সট হচ্ছে গিয়ে রুল আউট। রুল আউট মানে কোনো জিনিসটাকে উড়িয়ে দেওয়াকে বলে আমরা রুল আউট। নেক্সট ওয়ার্ডস হচ্ছে গিয়ে কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কোনো জিনিসে প্রতিশ্রুতি দেওয়াকে আমরা বলি কমিটমেন্ট। সরকার যেমন বিভিন্ন জিনিসে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমিটমেন্ট দেয়, মানে প্রতিশ্রুতি দেয় যে আমরা এই বছরে এই জিনিসটা করব, এগুলোকে আমরা বলি কমিটমেন্ট। নেক্সট হচ্ছে কি জেস্চার। জেস্চার বলতে ইঙ্গিত। দেন ইজ দ্য রেসিপ্রোকেট। রেসিপ্রোকেট মানে পরস্পর আদান প্রদান, অর্থাৎ পরস্পর মানে একটা জিনিসে, একটা জিনিস করলাম সেটা জিনিসের রেসিপ্রোকেট, অর্থাৎ যেমন আমরা বলি অ্যাকশন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এই অ্যাকশনে যেমন রিয়াকশন হয় সেরকমভাবে রেসিপ্রোকেট হয়, অর্থাৎ পরস্পর আদান প্রদান। নেক্সট হচ্ছে ব্লান্ট। ব্লান্ট আমরা জানি, ব্লান্ট মানে কোনো জিনিসটা ভোঁতা, ভোঁতা জিনিসকে আমরা ব্লান্ট বলি, আর তীক্ষ্ণ জিনিসকে আমরা বলি শার্প। দেন হচ্ছে কি ক্লিনচিং। ক্লিনচিং মানে হচ্ছে কি দৃঢ় মুষ্টিতে আটকায় ধরা, মানে কোনো জিনিসটা যদি আমরা গ্রিপ, ভালো গ্রিপে যদি আমরা ধরে রাখি সেটাকে আমরা বলি ক্লিনচিং করে। নেক্সট হচ্ছে গিয়ে স্টাক করা। স্টাক মানে আটকে পড়া কোনো জিনিসটা, আটকে পড়াকে আমরা বলি স্টাক। তার হচ্ছে লিয়াজন। লিয়াজন মানে কোনো জিনিসটা ফ্রেন্ডলি, এটাকে বলি বা মৈত্রী বা ফ্রেন্ডলি কোনো জিনিস, এটাকে আমরা বলি লিয়াজন। নেক্সট হচ্ছে গিয়ে লাস্ট ওয়ার্ড আজকে কন্টেনশিয়াস, মানে হচ্ছে বিতর্কমূলক, অনেক যেগুলোতে বিতর্ক উদ্ভাবন করবে বা বিতর্ক সৃষ্টি করবে তাকে আমরা বলি কন্টেনশিয়াস ইস্যু। সো লেটস সি ইন টুডেজ, যে টুডেজ এর আজকে যে আর্টিকেলটা দেওয়া আছে সেটা আমরা দেখব, যেটা বলা আছে কি হ্যানয় হিকাপ। হিকাপ জানি, হ্যানয় বলতে যেখানে এখন মিটিংটা চলছে ওর রাজধানী হচ্ছে কি হ্যানয়। সো হ্যানয় নামক স্থানে কি হয়েছে, মিটিং হয়েছে, মানে ডেসপাইট দ্য কোল্যাপস অফ টক্স দ্য ইউএস অ্যান্ড দ্য নর্থ কোরিয়া মাস্ট পারসিস্ট উইথ সিএমবি। এখানে সিএমবির অর্থ হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটা হচ্ছে কন্টিনেন্টাল মানে এই ধরনের মিসাইল, এই ধরনের ক্ষেপণাস্ত্র বা এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা এমন যে একটা মহাদেশ থেকে অন্য মহাদেশে পর্যন্ত রান করতে পারে, এটা হচ্ছে কি সেই নয়টাকে বলা হয় কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা সিএমবি। সো ইউএস মানে আমেরিকা
এবং নর্থ কোরিয়ার মধ্যে যে রিসেন্ট যে মিটিংটা হলো সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হয়নি। তার যে কথাবার্তা দুজন, যে কিম জং ইউং যিনি কিনা লিডার অফ নর্থ কোরিয়া এবং হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট উইনো, ওদের মধ্যে যে কথোপকথন হয়েছিল পলিটিক্যাল টক্সগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এবং তারা কোনো ডিসিশনে রিচ করতে পারেননি এই রিসেন্ট মিটিংয়ে। তো আমরা দেখে নিই এটা কি বলা হয়েছে। দ্য অ্যাব্রাপ্ট এন্ড অফ দ্য টক্স বিটুইন দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরিয়ান যে লিডার কিম জং ইউং এর মধ্যে হ্যানোই নামক স্থানে যে মিটিংটা হয়েছিল, যে টক্সটা হয়েছিল, সেটার কিন্তু অ্যাব্রাপ্ট এন্ড হলো, অর্থাৎ তারা সাফল্যমণ্ডিত হয়নি। যে উদ্দেশ্যে মিটিংটাকে কন্ডাক্ট করা হয়েছিল সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হয়নি। ইটস ক্লিয়ারলি এ সেটব্যাক টু অ্যাটেম্প টু ফাইন্ড এ পিসফুল সলিউশন অফ দ্য কোরিয়ান নিউক্লিয়ার ক্রাইসিস। এমনিতেই উত্তর কোরিয়ায় যে উত্তর কোরিয়ার লিডার যে কিম জং ইউং, তিনি যে কোরিয়াতে বিভিন্ন রকম মানে ওনার দেশে নর্থ কোরিয়াতে নিউক্লিয়ার প্ল্যান্টস বা নিউক্লিয়ারাইজেশন করছিলেন, অর্থাৎ হচ্ছে নিউক্লিয় বোমা বা নিউক্লিয় জিনিসগুলো তৈরি করছিলেন, সেটা আটকাবার জন্য কিন্তু দফায় দফায় কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরিয়ার যে অটোক্র্যাটিক যে লিডার, হ্যাঁ মানে স্বৈরাচারী যে লিডার কিম জং ইউং, তাদের মধ্যে বিভিন্ন মিটিং হচ্ছে। কিন্তু এই রিসেন্ট মিটিংটা কিন্তু সাফল্যমণ্ডিত হয়নি, এবং যেহেতু সাফল্যমণ্ডিত হয়নি তাই কোরিয়ান পেনিনসুলা এটা আছে। কোরিয়ান পেনিনসুলা বলতে দুটো কোরিয়ার মধ্যে, অর্থাৎ যদি আমি বলি নর্থ কোরিয়া উপরে আছে এবং সাউথ কোরিয়া নিচে আছে, এই দুটোর মধ্যে, এই দুটোই কিন্তু পেনিনসুলারের মধ্যে আছে, অর্থাৎ উপদ্বীপ। যেমন আমাদের ইন্ডিয়াটা একটা পেনিনসুলা, অর্থাৎ তিন ভাগ, তিন দিক, অর্থাৎ সাউথ ইস্ট এবং ওয়েস্ট, এই তিন দিক কিন্তু জল দ্বারা বেষ্টিত, তাই এগুলোকে আমরা বলি পেনিনসুলা। সো সেখানে কিন্তু রীতিমতো কিন্তু কনফ্লিক্ট চলছে কোথায়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায়। কারণ উত্তর কোরিয়া দিনে দিনে কি করছে, নিউক্লিয় বোমা তৈরি করছে, যার ফলে কিন্তু প্রবলেম সৃষ্টি হয়েছে। সো বোথ সাইডস, তারপরে কি বলা হয়েছে যে বোথ সাইডস কাট শর্ট দ্য টু ডে সামিট অন থার্সডে উইদাউট ইভেন সাইনিং এ জয়েন্ট কমিউনিকে। অর্থাৎ এই যে রিসেন্ট মিটিংটা হয়েছিল, দুই পক্ষ অর্থাৎ ইউএস এবং হচ্ছে গিয়ে নর্থ আমেরিকা দুজনেই কিন্তু দুদিনের যে মিটিং ছিল, দুদিনের যে সামিট বলতে মিটিং বা কনফারেন্স কে বলি আমরা, সামিট সম্মেলন, তো এটাকে কাট শর্ট করা হয়েছে, এটাকে কমিয়ে আনা হয়েছে। কারণ হচ্ছে কেন, এটা পুরো যে দুজনের কেউই থার্সডেতে মানে অন দ্য সেকেন্ড ডে অন থার্সডে উইদাউট ইভেন সাইনিং এ জয়েন্ট কমিউনিকে এই মিটিংয়ের এন্ড হয়েছে। অর্থাৎ দুপক্ষই, অর্থাৎ নর্থ কোরিয়া এবং ইউএসএ দুজনই কিন্তু সাইন করেনি কিছুতেই, কোনো ডকুমেন্টে সাইন করেনি, অর্থাৎ এই যে সামিটটা বা এই যে দুদিনের যে সামিটটা এটা কিন্তু সাফল্যমণ্ডিত হয়নি। তারপরে বলা আছে দে অলসো গেভ কনফ্লিক্টিং ভার্জনস অন হোয়াই দ্য টক্স কোল্যাপসড। তাহলে কেন এই টক্সটা, অর্থাৎ দুজন নেতার মধ্যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার যিনি নেতা যিনি কিম জং ইউং, এই দুজনের মধ্যে যে টক্সটা হয়েছে, এই দুজনের টক্সটা সাফল্যমণ্ডিত বা হয়নি বা টক্সটা কোল্যাপস হয়ে গেছে, তার পিছনে অনেক বিতর্কমূলক জিনিসগুলো তারা বলছেন। অর্থাৎ ইউএস প্রেসিডেন্ট একটা কথা বলছেন এবং কিম জং ইউং উত্তর কোরিয়ার নেতা তিনি অন্য কথা বলছেন, তো এটা একটা কনফ্লিক্টিং ভার্জন আমরা দেখতে পাচ্ছি, পরস্পর বিরোধী একটা তর্ক বিতর্ক চলছে যে এর জন্য হয়নি, ওর জন্য হয়নি, এটা এটাই ছিল গিয়ে রিজন, কারণ ছিল এই মিটিংটা ফেলিওর হওয়ার। সো মিস্টার ট্রাম্প মানে ইউএস প্রেসিডেন্ট কি বলেছেন, যে মিস্টার কিম ইনসিস্টেড অন এ ফুল উইথড্রোয়াল অফ দ্য আমেরিকান স্যাংশনস ইন রিটার্ন অফ দ্য ক্লোজার অফ অনলি ওয়ান নিউক্লিয়ার ফেসিলিটি। তো ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য এতে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন নাকি কিম জং ইউং উত্তর কোরিয়ার যে নেতা, তিনি চেয়েছেন, তিনি জেদায়েদি করেছেন কি, ইনসিস্ট করেছেন যে যদি আমেরিকা যদি এই ইকোনমিক স্যাংশনসগুলো যে নর্থ কোরিয়ার উপরে যে স্যাংশনস বা নিষেধাজ্ঞা বা আর্থিক নিষেধাজ্ঞা যে চাপিয়ে রেখেছে সেগুলো যদি সবগুলো তুলে নেয় আমেরিকা, তাহলেই কিন্তু নর্থ কোরিয়া কেবলমাত্র একটা নিউক্লিয়ার ফেসিলিটি তুলবে। অর্থাৎ নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট যেটা নর্থ কোরিয়ার বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে কেবলমাত্র একটা নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টই তারা উইথড্র করবে বা মানে বন্ধ করবে যদি আমেরিকা
তাদের উপর, তাদের দেশের উপর চাপানো যে বিভিন্ন নিষেধাজ্ঞা, আর্থিক নিষেধাজ্ঞা যদি তুলে নেয়, এই শর্তে কিন্তু করবে বলেছিল। হাউএভার নর্থ কোরিয়ান ফরেন মিনিস্টার রি কুও হো কোং হো লেটার সেড পংইয়াং হ্যাড সট অনলি পার্সিয়াল স্যাংশনস রিলিফ ইন রিটার্ন ফর দ্য ডিসম্যান্টেলিং অফ ইয়ংকেন নিউক্লিয়ার সাইট। এটা একটা ওখানকার নিউক্লিয়ার সাইট। সো যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন, তখন উত্তর কোরিয়ার লিডারের পক্ষ থেকে ওখানকার যে উত্তর কোরিয়ার যে ফরেন মিনিস্টার রি ইয়ং হো, তিনি কি বলছেন, তিনি বলছেন যে পংইয়াং এটা হচ্ছে গিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পংইয়াং। তো তারা চাইছিল যে পার্সিয়াল স্যাংশনস রিলিফ হোক, অর্থাৎ পুরোপুরি না, মানে অ্যাকর্ডিং টু নর্থ কোরিয়ার কথা অনুসারে, এটা মানে নর্থ কোরিয়া যে রিজনটা দেখিয়েছে কেন মিটিংটা ফেলিয়র হয়েছে, তার রিজনটা ছিল গিয়ে তারা বলছিল যে পার্সিয়াল স্যাংশন রিলিফ হোক, অর্থাৎ যে নিষেধাজ্ঞাগুলো আমেরিকা চাপিয়েছে উত্তর কোরিয়ার উপর, তার সবগুলো নয়, পুরো নয়, ফুল নয়, কিছুটা রিলিফ হোক, অর্থাৎ কিছুটা তুলে নেওয়া হোক নিষেধাজ্ঞা। এবং তার পরিবর্তে উত্তর কোরিয়া কি করবে, এই যে ইয়ং ব্যয়ন নামক স্থানে উত্তর কোরিয়ার যে নিউক্লিয়ার সাইটটা আছে, নিউক্লিয়ার মানে এস্টাবলিশমেন্টটা আছে, সেটাকে তারা ধ্বংস করে দেবে বা সেটাকে তারা তুলে নেবে। তারপরে বলা হয়েছে যে নর্থ মেইন ফেসিলিটি, যেটা কিনা ইয়ং ব্যয়ং এ যে নিউক্লিয়ার সাইটটা আছে, এটা কিনা উত্তর কোরিয়ার সব থেকে মেইন নিউক্লিয়ার ফেসিলিটি ছিল। হোয়াট এভার দ্য অ্যাকচুয়াল রিজন, অন ওয়ান থিং ইজ ক্লিয়ার, দ্য বনহমি বিটুইন দ্য টু লিডার্স আফটার দ্য লাস্ট ইয়ার সিঙ্গাপুর সামিট ওয়াজ মিসিং ইন হ্যানয়। তাহলে এখান থেকে যাই কারণ হোক কিনা, আমরা কারণ আলোচনা করছি না এখানে, কারণ দুপক্ষ থেকে, অর্থাৎ ইউএসএর এবং হচ্ছে নর্থ কোরিয়া দুপক্ষ থেকেই দু ধরনের কারণ দর্শানো হয়েছে এখানে, যে এইটাই ছিল অ্যাকচুয়াল রিজন কেন উত্তর কোরিয়া বন্ধ করলো। আবার ইউএসএর পক্ষ থেকে বলা হচ্ছে কি, ইউএসএ কেন এই মিটিংকে মানে এই মিটিংটা কেন সাফল্যমণ্ডিত হয়নি, সেই তার সাপেক্ষে একটা যুক্তি দিয়েছে আমেরিকা, আর উত্তর কোরিয়ার সাপেক্ষে উত্তর কোরিয়ার যারা ফরেন মিনিস্টার তিনি একটা যুক্তি দিয়েছেন। কিন্তু এটার যাই কারণ হোক না কেন, অ্যাকচুয়াল প্রকৃত কারণটা যাই হোক না কেন, একটা জিনিস হচ্ছে স্পষ্ট হয়েছে এই এর দ্বারা, এই যে হ্যানয়েতে যে মিটিং হয়েছে সম্প্রতি, সেটাতে একটা হয়েছে যে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে লাস্ট ইয়ারে, অর্থাৎ গত বছরে যে সিঙ্গাপুরে যে সম্মেলন হয়েছিল, মানে সিঙ্গাপুর মিটিংটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং কিম ইয়ং ইয়ং এর মধ্যে, সেটা কিন্তু এই বছর যে হ্যানয়েতে যেটা মিটিংটা হলো এই কিছুদিন আগেই, সেটার মানে সেটা এতটা সাফল্যমণ্ডিত নয়। গত বছরেরটা কিন্তু অনেক সাফল্যমণ্ডিত ছিল, অনেক মানে দুজনের মধ্যে ইউএস লিডার এবং কিম জং ইয়ং এর মধ্যে ছিল অনেক সৌহার্দ্যপূর্ণ ইয়ে ছিল, রিলেশন ছিল সেটাতে, কিন্তু এই সম্প্রতি এই মিটিংয়ে কিন্তু সেটা দেখা যায়নি। আফটার দ্য সিঙ্গাপুর, এখানে তারপর বলেছে নেক্সট লাইনে, আফটার দ্য সিঙ্গাপুর মিট বোথ সাইডস হ্যাড এগ্রিড টু হ্যাভ এ নিউ ইউএস ডিপিআরকে, মানে নর্থ কোরিয়ার যেটা রিলেশনস, অ্যান্ড এস্টাবলিশড এ লাস্টিং অ্যান্ড স্টেবল পিস রেজিম অন দ্য কোরিয়ান পেনিনসুলা। গত বছরে যে মিটিংটা হয়েছিল, যেটাকে আমরা বলি গিয়ে সিঙ্গাপুর সামিট, সিঙ্গাপুর নামক স্থানে হয়েছিল, সো সেখানে দেখা গেছিল যে আমেরিকা এবং নর্থ কোরিয়ার মধ্যে একটা কিন্তু স্টেবল পরিস্থিতি, লাস্টিং এবং মানে অনেক দীর্ঘদিন চলবে এমন এবং খুবই স্টেবল পিসফুল একটা জিনিস গড়ে উঠেছিল, মানে মানে কোরিয়ান পেনিনসুলারে কিন্তু একটা শান্তির বাতাবরণ কিন্তু স্টার্ট হয়েছিল। কেননা প্রিভিয়াস যে মিটিংটা হয়েছিল সিঙ্গাপুরে, সেখানে যে এগ্রিমেন্টগুলো সাইন করা হয়েছিল সেটা কিন্তু ছিল কি মোর স্টেবল, মোর পিস, তার মধ্যে শান্তির বার্তা ছিল। কিন্তু পংইয়াং হ্যাড অলসো প্রমিস টু ওয়ার্ক টুয়ার্ড কমপ্লিট ডিনিউক্লিয়ারাইজেশন, এবং সেই সামিটে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট এইটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা এই উদ্দেশ্যে মানে এই জিনিস নিয়ে তারা প্রমিস করছে যে কিছুদিনের মধ্যে কি হয়ে যাবে, তারা সেই সামিটে কিন্তু প্রমিস করেছিল যে কমপ্লিট ডিনিউক্লিয়ারাইজেশন হবে, অর্থাৎ নর্থ কোরিয়াতে যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো বা নিউক্লিয়ার
বোমগুলো বানানোর যে কার্যকলাপ চলছিল সেগুলোর কিন্তু কমপ্লিটলি তারা কিন্তু সেটা তুলে নেবে বা উইথড্র করবে বা পুরোপুরি ডিনিউক্লিয়ারাইজেশন করবে। নো সাচ কমেন্টস, তারপরে বলা হচ্ছে যে নো সাচ কমেন্টস অ্যাবাউট দ্য ফিউচার কোর্স অফ দ্য পিস প্রসেস ওয়্যার ইস্যুড দিস টাইম। কিন্তু এই যে সম্প্রতি যে মিটিংটা হলো হ্যানয়েতে এবছর, সেটাতে কিন্তু কোনো কমেন্টই কেউ পাস করেনি যে ফিউচার কোর্স অফ পিস প্রসেসটা কীরকম হবে, অর্থাৎ কোরিয়ান পেনিনসুলারের যে গত বছর বিভিন্ন অশান্তিমূলক জিনিস চলছিল, হ্যাঁ, দুজনের মধ্যে ইউএস এবং উত্তর কোরিয়ার মধ্যে বিভিন্ন রকম ট্রাবল চলছিল, সেটা কিন্তু গত বছরের যে সিঙ্গাপুর সামিটে কিন্তু অনেকটা পর্যন্ত, মানে সিঙ্গাপুর মিটিংয়ে দুজন কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে রিচ করতে পেরেছিল। কিন্তু এবছর হ্যানয়েতে যেটা হলো সেটাতে কিন্তু কোনো ভবিষ্যতে কীভাবে কোরিয়ান পেনিনসুলারে কীভাবে শান্তি রক্ষা হবে বা সিচুয়েশনটা কীভাবে আন্ডার কন্ট্রোল আসবে সেই সম্বন্ধে কেউ কোনো কমেন্ট করেনি। নেক্সট বলা হচ্ছে যে নর্থ কোরিয়ানস হ্যাভ রুলড আউট এনি ইমিডিয়েট প্ল্যানস ফর ফিউচার মিটিং বিটুইন দ্য টু সাইডস। তাহলে এবং উত্তর কোরিয়ারা এবারের হ্যানয় মিটিংয়ে কিন্তু উত্তর কোরিয়ার লিডার বা তাদের যারা আছেন তারা কিন্তু এই জিনিসটাকে উড়িয়ে দিয়েছেন যে কোনো ভবিষ্যতে কোনো দুপক্ষের কোনো মিটিং হবে, অর্থাৎ ইউএস এবং উত্তর কোরিয়ার মধ্যে কোনো যে মিটিং হবে সে বিষয়টা কিন্তু, মানে ইমিডিয়েটলি কোনো মিটিং হবে বা কোনো মিটিংয়ের প্ল্যান আছে ভবিষ্যতে সেটা কিন্তু উড়িয়ে দিয়েছে। এ পার্ট অফ দ্য প্রবলেম ওয়াজ দ্য ফেলিওর অফ বোথ ওয়াশিংটন অ্যান্ড পংইয়াংয়াং ইন ফলোয়িং আপ অন কমিটমেন্টস মেড ইন সিঙ্গাপুর। অর্থাৎ এইবারের যে মিটিংটা হলো হ্যানয়েতে, তাতে বোথ ওয়াশিংটন মানে আমেরিকা এবং পংইয়াংয়াং মানে হচ্ছে গিয়ে নর্থ কোরিয়া, দুজনই তাদের যে কমিটমেন্ট যেটা ছিল, তাদের যে প্রতিশ্রুতি যা নিয়েছিলেন, তারা দুই লিডার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে গিয়ে কিম জং ইয়ং নর্থ কোরিয়ার লিডার, দুজন যে প্রতিশ্রুতি নিয়েছিলেন গতবার, মানে গতবারের সিঙ্গাপুর মিটিংয়ে, এটা কিন্তু ওই প্রতিশ্রুতিটা কিন্তু এবারে আর রক্ষা হলো না। অর্থাৎ এবারের মিটিংয়ে যে আরও একটু ভালো বা বেটারমেন্ট হতো সেই জিনিসটা হলো না। এ ফিউ উইকস এহেড অফ দ্যাট সামিট ইন জুন নর্থ কোরিয়া হ্যাড অ্যানাউন্সড এ কমপ্লিট ফ্রিজ অন নিউক্লিয়ার অ্যান্ড মিসাইল টেস্ট অ্যাজ এ রিকনসিলিয়েটরি জেস্টার। সো কিছু সপ্তাহ আগে, ফিউ উইকস এহেড বলেছে, কিছু সপ্তাহ আগে অফ দ্যাট সামিট ইন জুন, জুনে কি করেছিল তারা, নর্থ কোরিয়া কি ঘোষণা করেছিল যে তারা তাদের দেশে যে নিউক্লিয়ার মিসাইলগুলো আছে, নিউক্লিয়ার টেস্টিং বা হয় বা নিউক্লিয়ার মিসাইলগুলো আছে, এগুলো তারা কি করে দেবে, পুরোপুরি ফ্রিজ করে দেবে, মানে পুরোপুরি বন্ধ করে দেবে, এটা একটা হয়েছিল। ইট হ্যাড আস্কড দ্য ইউএস টু রেসিপ্রোকেট, ইটস মেন ডিমান্ড ওয়াজ এ ফর্মাল ডিক্লারেশন অফ অ্যান এন্ড অফ দ্য 1952-53 কোরিয়ান ওয়ার, বাট দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন রিফিউজ টু ডু সো। এবং এটা তারা করতো, এটা তারা প্রমিস করেছিল, উত্তর কোরিয়া এই জিনিসটাকে প্রমিস করেছিল তারা যে তারা কি করে দেবে, তারা যে পুরো তাদের দেশের যে নিউক্লিয়ার টেস্টিং যে ওয়েপন্সগুলো আছে, নিউক্লিয়ার ওয়েপন্সগুলো আছে, এগুলোকে তারা টোটালি ফ্রিজ করে দেবে, টোটালি বন্ধ করে দেবে এগুলো দিয়ে, যদি ইউএস কি করে, ইউএস তাদের যে ডিমান্ড, উত্তর কোরিয়ার ডিমান্ড যদি মেনে নেয়। কি ডিমান্ড? 1950-53 পর্যন্ত যে কোরিয়ান ওয়ার হয়েছিল, কোরিয়ান ওয়ার বলতে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেটা যদি তারা, তার যদি সমাপ্তির কথা যদি ঘোষণা করে আমেরিকা, তাহলে কিন্তু একটা ইয়ে হবে যে উত্তর কোরিয়ার লিডার কিন্তু ওই সব যে মিসাইল টেস্টিং যে হয় নিউক্লিয়ার ইয়েতে উত্তর কোরিয়ার মধ্যে, সেগুলো কিন্তু ফ্রিজ করে দেবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জিনিসটাকে মানতে খুঁজেননি, রিফিউজ করেছেন সেটাকে মানতে। অর্থাৎ উত্তর কোরিয়া যে ডিমান্ডটা ছিল উত্তর কোরিয়ার, সেটা কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু মানেননি। ল্যাক অফ কনফিডেন্স বিল্ডিং মেজার্স অলসো ব্লান্টেড দ্য মুভমেন্ট ক্রিয়েটেড ইন সিঙ্গাপুর। অর্থাৎ ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ মানে বিশ্বাসের অভাব, কনফিডেন্সের অভাবের জন্য কি হচ্ছে, বিল্ডিং মেজার্স টু ব্লান্টেড দ্য মোমেন্টাম ক্রিয়েটেড। অর্থাৎ গত বছরের যে মিটিংয়ে, সিঙ্গাপুর মিটিংয়ে যে আবেগে বা যে এনথুজিয়াজমে তারা মানে স্টার্ট করেছিল, সেটা কিন্তু এবারে লাগছে এটা হ্যানয় মিটিংয়ে, এবছরের মিটিংয়ে এটা মোতা হয়ে পড়েছে।
অর্থাৎ গত বছর যে উদ্যমে তারা পার্টিসিপেশন করেছিল, মিটিং করেছিল, প্রতিশ্রুতি কমিটমেন্ট নিয়েছিল, এবারে সেটা কিন্তু একদম ফিকা লাগছে। তারপরে বলেছে হোয়েন ইউএস সেক্রেটারি অফ স্টেটস মাইক পম্পিও ফার্স্ট ভিজিটেড পংইয়াং, মিস্টার কিম রিফিউজ টু মিট হিম। যখন ইউএস এর যে সেক্রেটারি, আমেরিকার সেক্রেটারি যিনি ছিলেন, সেক্রেটারি অফ স্টেট যিনি আছেন মাইক পম্পিও, যখন প্রথম উত্তর কোরিয়ার রাজধানী পংইয়াংয়ে যখন ভিজিট করেন, তখন মিস্টার কিম, মিস্টার কিম মানে ওখানে যে লিডার, তিনি তাকে দেখা করতে বারণ করেছেন, অর্থাৎ রিফিউজ করেছিলেন, তার সঙ্গে দেখা করেননি। লেটার কি হয়েছিল, দ্য আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি রিপোর্টেড দ্যাট উত্তর কোরিয়া কন্টিনিউড ইটস ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আফটার দ্য ফার্স্ট ট্রাম্প কিম সামিট। অর্থাৎ তারপরে কি জানা গেল যে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে, ওই গোয়েন্দা সংস্থা এটা রিপোর্ট করেছে যে উত্তর কোরিয়া কিন্তু তাদের ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র বাড়ানোর প্রোগ্রামটা কিন্তু স্টপ করেনি, এখনো পর্যন্ত কিন্তু স্টপ করেনি, মানে রিপোর্টেড দ্যাট কন্টিনিউ করে যাচ্ছে। অর্থাৎ উত্তর কোরিয়ার লিডার কিন্তু এখনো পর্যন্ত উত্তর কোরিয়াতে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামটা কিন্তু চালিয়ে যাচ্ছেন, রান করে যাচ্ছেন। অর্থাৎ প্রথম ট্রাম্প এবং কিম সামিটে যেটা প্রমিস ছিল, কমিটমেন্ট ছিল, ওটা কিন্তু কমিটমেন্টটা রাখেননি, অর্থাৎ সেই প্রতিশ্রুতিটা এখনো পর্যন্ত রাখেননি, তিনি এখনো চালিয়ে যাচ্ছেন ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রোগ্রামটা। সো উইথ দিজ প্রবলেমস স্টিল ইন প্লেস, দ্য সেকেন্ড সামিট বিটুইন দ্য লিডার্স ওয়াজ অ্যানাউন্সড। যখন এই ধরনের প্রবলেম এখনো চলছে, অর্থাৎ উত্তর কোরিয়া এখনো পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল যে তৈরি করার যে প্রোগ্রামটা এখনো চালিয়ে যাচ্ছে, তো এখনো পর্যন্ত কেউ কারো প্রতিশ্রুতি রাখেনি, এই প্রবলেমটা যখন এখনো পর্যন্ত বিদ্যমান, এই অবস্থায় কিন্তু সেকেন্ড মিটিংটা হলো, যেটা হলো সম্প্রতি কোথায়, হ্যানোইতে। এনি হোপস অফ ক্লিঞ্চিং এ বিগ এগ্রিমেন্ট ইন হ্যানয় ফেল অ্যাজ বোথ সাইডস স্টাক টু দেয়ার রেসপেক্টিভ ডিমান্ডস। অর্থাৎ মেইন যে রিজন কেন এই এগ্রিমেন্ট, মানে এই জিনিসটা, এই মিটিংটা, হ্যানয়ের মিটিংটা কেন সাফল্য মণ্ডিত হয়নি, কারণ দুপক্ষই, অর্থাৎ ইউএস পক্ষ এবং নর্থ কোরিয়ান পক্ষ দুজনই কিন্তু তাদের নিজস্ব নিজস্ব ডিমান্ড এ কিন্তু ডিমান্ডে কিন্তু আটকে ছিল। অর্থাৎ কেউ কারো প্রতি রেসিপ্রোকেট করার চেষ্টা করেনি, অর্থাৎ একজন আরেকজনের কথা শুনে জিনিসটাকে এক্সিকিউট করা সেটা করেনি, যে যার, অর্থাৎ ইউএস তার নিজের ডিমান্ড, উত্তর কোরিয়া তার নিজের ডিমান্ডে কিন্তু লেগেছিল। অর্থাৎ কেউ কারো সাহায্য করা বা কেউ কারো কমিটমেন্টে রেসিপ্রোকেট করা এই জিনিসটা করেনি। হাউ এভার দ্য সেট ব্যাক নিড নট নেসেসারিলি ব্রিং দ্য পিস প্রসেস টু এ হল্ট। তাহলে মানে কি বলছি, যে সেট ব্যাকটা, যে বিপত্তিটা হয়েছে, নেসেসারিলি যে সেটা মানে নিড নট নেসেসারিলি ব্রিং দ্য, এই যে বিপত্তিটা হয়েছে, এই যে পিস প্রসেসটাকে হল্ট করেনি এখনো পর্যন্ত। তার মানে নেই যে, পরের লাইনে এটা ক্লিয়ার হবে যে মিস্টার ট্রাম্প কি করেছেন, হিমসেলফ হ্যাজ সেড ডিনিউক্লিয়ারাইজেশন ইজ এ লং প্রসেস। মিস্টার ট্রাম্প অর্থাৎ ইউএস প্রেসিডেন্ট এটা বলেছেন যে ডিনিউক্লিয়ারাইজেশনটা, যে অর্থাৎ নিউক্লিয়ার যে বোমা তৈরির যে প্রোগ্রামটা করছেই নর্থ কোরিয়া, সেই প্রসেসটা কিন্তু অনেক দীর্ঘ প্রসেস, কেননা সেকেন্ডে কোনো দেশ নিউক্লিয়ার গঠন, নিউক্লিয়ার প্রোগ্রাম চালানোর পর এত বছর ধরে হঠাৎ করে একদিনে বা দু মিনিটের মধ্যে কিন্তু ডিনিউক্লিয়ারাইজেশনটা সম্ভব নয়, এটাই কিন্তু ইউএস প্রেসিডেন্ট বলেছেন এখানে। দ্য ফ্রিজ, সরি, তারপরে কি বলেছে, দ্য ফ্রিজ অন নিউক্লিয়ার অ্যান্ড মিসাইল টেস্ট দ্যাট দ্য কিম অ্যানাউন্সড ইজ স্টিল ইন প্লেস। তাহলে দ্য ফ্রিজ অন নিউক্লিয়ার মিসাইল বা নিউক্লিয়ার যে টেস্ট করা, যে কিম যেটা ঘোষণা করেছিলেন যে ফ্রিজ করে দেবেন তিনি, এগুলো সব নিউক্লিয়ার তৈরি, নিউক্লিয়ার বোমা, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল তৈরি করা বন্ধ করে দেবেন বা মিসাইল টেস্টিং বন্ধ করে দেবেন, এটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলছে। সো দ্য কোরিয়ান পেনিনসুলা হ্যাজ বিন কাম হোয়াইল দ্য ইন্টার কোরিয়ান রিলেশনস হ্যাভ মার্কলি ইম্প্রুভড। কোরিয়ান পেনিনসুলা এখন পর্যন্ত কিন্তু শান্ত আছে, ভেরি কাম আছে, এবং হচ্ছে কি দুই কোরিয়া, অর্থাৎ ইন্টার কোরিয়ান বলতে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে রিলেশনটা, ইন্টার কোরিয়ান রিলেশন সেগুলো বলি, সো এই দুটো কোরিয়ার মধ্যে যে রিলেশনটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ হয়েছে, ডে বাই ডে তারা কিন্তু ইম্প্রুভ করেছে, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু আরও ইম্প্রুভ করেছে, মার্কলি ইম্প্রুভ করেছে।
বিফোর দ্য হ্যানয় সামিট, অর্থাৎ এবছরের হ্যানয় সামিটের আগে কি হয়েছে, দেয়ার ওয়ার রিপোর্টস দ্যাট দ্য ইউএস উড ডিক্লেয়ার অ্যান এন্ড টু দ্য কোরিয়ান ওয়ার অ্যান্ড দ্য বোথ কান্ট্রিজ উড ওপেন লিয়াজন অফিসেস ইন ইচ আদার্স ক্যাপিটালস অ্যাজ এ পার্ট অফ দ্য নর্মালাইজেশন অফ টাইস। মানে এই হ্যানয় সামিটের আগে কিন্তু এটা একটা মানে এটা ইউএস মানে অনেক রিপোর্টের মাধ্যমে জানা যায়, দেয়ার ওয়ার রিপোর্ট অনেক রিপোর্ট দ্যাট দ্য আমেরিকা কি করবে, আমেরিকা এই নিউক্লিয়ার যে কোরিয়ান ওয়ারটা চলছিল 1950 থেকে 53 পর্যন্ত যে দুই কোরিয়ার মধ্যে যে যুদ্ধ চলছিল সেটার কিন্তু ফর্মালি তারা ডিক্লেয়ার করে দেবে যে কোরিয়ান ওয়ার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করবে যে কোরিয়ান ওয়ারটা বন্ধ হয়ে গেছে। এবং তারপরে কি করতো এরা, এই দুই কোরিয়া যেটা আছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, যে যার রাজধানীতে তারা কি করতো লিয়াজন অফিস খুলতো। লিয়াজন অফিস কিসের জন্য খুলে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যদি সম্পর্ক খুব ভালো থাকে তাহলে এক দেশ থেকে আরেক দেশ মানে সম্পর্ক ভালো করার জন্য কিন্তু এই ধরনের অফিস খোলা হয়, লিয়াজন অফিস। দে শুড গো এহেড উইথ সাচ মেজার্স অ্যান্ড বিল্ড কনফিডেন্স অ্যান্ড মিউচুয়াল ট্রাস্ট হোয়াইল অলসো টেকিং এ ফেজড অ্যাপ্রোচ টু ডিল উইথ মোর কন্টেনশিয়াস ইস্যুজ সাচ এস ডিনিউক্লিয়ারাইজেশন। অর্থাৎ এখানে লাস্টে যেখানে বলা হয়েছে যে যে এই জিনিসটা যে করা যে ডিনিউক্লিয়ারাইজেশনটা হচ্ছে প্রথম মোটো, কোরিয়ার পেনিনসুলারে যে নিউক্লিয়ার ক্রাইসিস হয়েছে, নিউক্লিয়ার ক্রাইসিস বলতে উত্তর কোরিয়া নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে অনেকদিন ধরে, যার ফলে কি না টেনশন যে কোনো দুটা দেশের মধ্যে টেনশন যে কোনো সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে গিয়ে একজন আরেকজনের সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট করে, একজন আরেকজনকে বিশ্বাস অর্জন করে, একজন আরেকজনের একটা দেশ আরেকটা দেশের বিশ্বাস অর্জন করে এবং বিভিন্ন কনফিডেন্স বিল্ডিং আপ করেই কিন্তু মানে পর্যায়ে পর্যায়ে এটা কিন্তু সলভ করা যাবে। এই যে বিতর্কমূলক যে ইস্যুগুলো আছে, মানে ডিনিউক্লিয়ারাইজেশনও একটা হচ্ছে গিয়ে বিতর্কমূলক ইস্যু, এগুলোকে যদি ডিল করতে হয় তাহলে একজনকে আরেকজনের প্রতি ভরসা করতে হবে, একজনের আরেকজনের প্রতি কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এবং এটা ধীরে ধীরে কিন্তু সলভ হবে। সো আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যাতে সবাই বুঝতে পারে যে বাংলায় আমরা প্রোভাইড করাচ্ছি এই ধরনের এডিটোরিয়াল, দ্য হিন্দু এডিটোরিয়াল সব পরীক্ষার জন্য, সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য, ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট। সেগুলো শেয়ার করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ।